হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য তোমাদের বহু প্রতীক্ষিত একটি মুভি পদ্মাবতের এক্সপ্লেনেশন করতে চলেছি। চিত্তরের রানী পদ্মাবতীর জীবনের ওপরে আধারিত এই কাহিনী তার স্বামীর প্রতি তার আনুগত্য এবং বীরত্বের দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরে। তবে এখানেই আমি মুভির স্টোরি বেশি কিছু রিভিল করব না, তাহলে চলো এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তবে এক্সপ্লেনেশনে যাওয়ার আগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমার এক্সপ্লেন করা সমস্ত নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো মুভির কাহিনী শুরু হয় 1300-এর আফগানিস্তান দেশকে দেখানোর মাধ্যমে, যেখানে খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করার যোজনা বানাতে শুরু করেন। আর সেই সময়কালে জালালউদ্দিনের ভাইয়ের ছেলে আলাউদ্দিন এসে হাজির হয়, আর আলাউদ্দিন তার কাকার জন্য উপহারস্বরূপ একটি শুতুরমুর্গ নিয়ে আসেন, যা আসলে জালালউদ্দিনের মেয়ে মেহরুন্নেশার অনেক পছন্দের একটি প্রাণী ছিল। জালালউদ্দিন বলেন যে তুমি আমার মেয়ের ইচ্ছা পূরণ করেছো, এবার তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি, তাই মন খুলে আজ আমার কাছ থেকে যা খুশি চেয়ে নাও। আলাউদ্দিন তার উপহারস্বরূপ জালালউদ্দিনের মেয়ে মেহরুন্নেশাকে চায়, আর অবশেষে জালালউদ্দিন তার সেই দাবি খুশি মনে মেনে নেয় এবং খুব ধুমধাম করেই মেহরুন্নেশার সাথে আলাউদ্দিনের বিবাহ দেওয়া হয়। মুভির কাহিনী এবার সেখান থেকে শিফট হয়ে আমাদের সিংহল প্রদেশকে দেখানো হয়, যেখানে আমরা রাজকুমারী পদ্মাবতীর সাথে পরিচিত হই। এই পর্যায়ে আমরা রাজকুমারীকে একটি জঙ্গলের মধ্যে শিকার করতে দেখি। শিকার করাকালীন রাজকুমারী সেই স্থানে অন্য কারোর উপস্থিতি অনুভব করেন, আর একটি তীর সেই অদৃশ্য পথ দিয়ে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে ছুড়ে দেন। রাজকুমারী সেই ব্যক্তিকে দেখতে গেলে সেখানে তিনি দেখেন যে তার ছোড়া তীর এক ব্যক্তির শরীরকে ভেদ করে গেছে, আর এখানেই রাজকুমারী পদ্মাবতীর সাথে প্রথমবার রতন সিংয়ের সাক্ষাৎ হয়। মহারাজা রতন সিং তার প্রথম স্ত্রীর ইচ্ছা পূরণের উদ্দেশ্যেই সিংহলের মুক্ত সংগ্রহ করার জন্য সিংহলে এসেছিলেন। এই পর্যায়ে রাজকুমারী পদ্মাবতী রতন সিংয়ের সেবা শুশ্রূষা শুরু করেন, আর কিছুদিনের মধ্যেই রতন সিং পুরোপুরি সুস্থ হয়ে যান। মহারাজা রতন সিং সুস্থ হয়ে যাওয়ার পরে পদ্মাবতী তার জন্য উপহারস্বরূপ সিংহলের মতি আনেন। এই পর্যায়ে আমরা বুঝতে পারি যে রতন সিং এবং রাজকুমারী পদ্মাবতী একে অপরকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল। রাবল রতন সিং পদ্মাবতীকে বিবাহের প্রস্তাব দেয়, আর অবশেষে রতন সিংয়ের সাথে পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হয়, আর পদ্মাবতী স্বামী রতন সিংয়ের সাথে মেবারের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে যেখানে চিত্তরের রানী পদ্মাবতীর আগমন ঘটে, অন্যদিকে দিল্লিতে জালালউদ্দিনের হাত ধরে খিলজি সাম্রাজ্যের সূচনা হয়। কিন্তু সেই সময় আলাউদ্দিনের নজর সেই সিংহাসনের ওপরে গিয়ে পড়ে। সিংহাসনে বসার পরে জালালউদ্দিনের প্রথম চিন্তা হয় মঙ্গল আক্রমণকে কেন্দ্র করে, আর কিছু সময় পরই মঙ্গল দিল্লি আক্রমণ করে, যেখানে আলাউদ্দিন তার প্রমুখ কুশলতার সাহায্যে মঙ্গলদের সেই যুদ্ধে পরাজিত করে দেয়। এবার সেই সময়ে একদিন আলাউদ্দিন জালালউদ্দিনকে না বলে দেবগিরি নামক এক নগরে হামলা করে সেই নগর লুণ্ঠন করে নেয় এবং সেখানকার রাজকুমারীকে বন্দী করে নেয়, আর সেইখান থেকে তিনি দিল্লিতে ফিরে না এসে কারা প্রদেশে চলে যায়। এবার জালালউদ্দিন যখন সেই খবর পায় তখন তিনি সোজা কারা প্রদেশে চলে যান, যেখানে জালালউদ্দিন আলাউদ্দিনের জন্য উপহার হিসাবে এক গোলাম মালিক কাফুরকে নিয়ে আসেন। জালালউদ্দিন বলেন যে এই গোলাম তোমার সমস্ত কথা শুনে চলবে। এবার মালিক কাফুরের পরীক্ষা নিতে আলাউদ্দিন মালিক কাফুরকে জালালউদ্দিনের দুই পরামর্শদাতাকে মারার আদেশ দেয়, যে কথায় জালালউদ্দিন হেসে উঠলেও এক পলকের মধ্যেই মালিক কাফুর সেই দুই সেনাপতিকে মেরে ফেলে। মালিক কাফুরের প্রভুভক্তির দৃষ্টান্ত দেখে আলাউদ্দিন ভীষণ খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই সেই ঘটনাস্থলে আলাউদ্দিন জালালউদ্দিনকেও মেরে ফেলেন। খিলজি শাসক জালালউদ্দিনের সাথে বেইমানি করে আলাউদ্দিন খিলজি খিলজি সিংহাসনে সুলতানে হিন্দ হিসেবে নিজের আধিপত্য বিস্তার করেন। আলাউদ্দিনের নৃশংসতা দেখে সমস্ত খিলজি সাম্রাজ্যের সাথে তার স্ত্রী মেহরুন্নেশার মুখেও বলার মতো আর কোনো ভাষাই থাকে না, আর সেই সময় থেকেই দিল্লির সিংহাসনে আলাউদ্দিনের শাসন শুরু হয়ে যায়।
অন্যদিকে আমরা দেখি যে মহারানী পদ্মাবতীর মেবারে আগমনের পরে নবদম্পতি মেবারের শাহী রাজপুরোহিত রাঘব চেতনের আশীর্বাদ নিতে পৌঁছায়, যেখানে রাঘব চেতনের খারাপ নজর রানী পদ্মাবতীর ওপরে গিয়ে পড়ে। রানীর বুদ্ধিমত্তা এবং তার সৌন্দর্যে রাঘব চেতন মহারানী পদ্মাবতীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, যার ফলস্বরূপ যখন এক রাতে পদ্মাবতী এবং রাবল রতন সিং একান্তে ঘনিষ্ঠ অবস্থায় থাকেন, তখন রাঘব চেতন তাদের লুকিয়ে চুরিয়ে দেখতে শুরু করেন। যখন মহারানী পদ্মাবতী এবং রতন সিং সেই ব্যাপারটি বুঝতে পারেন যে কেউ তাদের লুকিয়ে দেখছে, তখনই তিনি সেই উদ্দেশ্যে একটি চাকু ছুড়ে দেন। এবার সেই জায়গায় পৌঁছালে তারা কাউকেই দেখতে পায় না, কিন্তু চাকুতে লেগে থাকা রক্ত এবং বাতাসে চন্দনের সুগন্ধ দেখে রানী পদ্মাবতী এবং রতন সিং বুঝে যান যে এই কাজ রাঘব চেতনের। তো সঙ্গে সঙ্গেই রতন সিং তার সেনা নিয়ে রাঘব চেতনকে ঘিরে ফেলে। এবার রাঘব চেতনের হাতে ক্ষত দেখে রতন সিং সেই বিষয়টিতে নিশ্চিত হয়ে যায়। রতন সিং রাঘব চেতনকে বলেন যে আমি তো আপনাকে চন্দন ভেবে কপালে লাগিয়েছিলাম, কিন্তু আপনি তো আসলে চন্দন গাছে জড়িয়ে থাকা বিষাক্ত সাপ। তো সাজাস্বরূপ রাঘব চেতনকে মেবার থেকে বহিষ্কৃত করা হয়। যে অপমানে রাঘব চেতন চিৎকার করে বলে যায় যে তার এই অপমানের বদলা পুরো মেবারকে শোধ করতে হবে। মেবার ত্যাগ করার পরে রাঘব চেতন দিল্লি চলে যায়। এবার এই দিকে একদিন আলাউদ্দিন যখন তার স্ত্রী মেহরুন্নেশার সাথে সময় কাটাতে শুরু করেন, সেই সময়ে হঠাৎ করে তিনি এক অদ্ভুত সুন্দর বাঁশির শব্দ শুনতে পায়। আর আলাউদ্দিন মালিক কাফুরকে বলে যে যিনি এই বাঁশি বাজাচ্ছে কাল যেন তাকে আমার কক্ষে পাঠানো হয়। পরের দিন রাঘব চেতন আলাউদ্দিন খিলজির সাথে সাক্ষাৎ করে। আলাউদ্দিন রাঘব চেতনের গুণের প্রশংসা করেন এবং রাঘব চেতন আলাউদ্দিনকে একবার দেখা মাত্রই তার অতীত জীবন থেকে শুরু করে তার ভবিষ্যৎ জীবনের সমস্ত ঝলক দিয়ে দেয়। রাঘব চেতন বলে যে আপনি দ্বিতীয় সিকান্দার হয়ে সমগ্র বিশ্বে রাজ করবেন, তবে তা তখনই সম্ভব যদি সেই মায়া স্বরূপিনী নারী আপনার জীবনে থাকে। আলাউদ্দিন বলে এরকম সুন্দর নারীর বর্ণনা শুধুমাত্র কাহিনীতেই পাওয়া যায়, আসল জীবনে নয়। যেখানে রাঘব চেতন বলেন যে যদি একবার আপনি সেই নারীকে দেখে ফেলেন, তাহলে আপনি নিজের দৃষ্টিকেই বিশ্বাস করতে পারবেন না। যদি সেই নারীকে হাসিল করতে পারেন, তবে সমগ্র মেবার আপনার, আর সেই সঙ্গে সমগ্র হিন্দুস্থানও আপনার। রানী পদ্মাবতীর সৌন্দর্যের বিবরণ দিয়ে রাঘব চেতন আলাউদ্দিনের মনে রানীর প্রতি লোভ সৃষ্টি করে দেয়। আর তারপরেই আলাউদ্দিন খিলজি মেবারের রানা রতন সিংকে তার পরিবার নিয়ে দিল্লিতে অতিথি হিসেবে আসার পত্র দেয়। আলাউদ্দিন সেই পত্রে বলেন যে এই আতিথেয়তা স্বীকার করার মাধ্যমে মেবার চিরকাল দিল্লির সুলতানের সুরক্ষায় থাকবে। কিন্তু মহারাজা রতন সিং আলাউদ্দিনের সেই নিমন্ত্রণ অগ্রাহ্য করে আর আলাউদ্দিনের দূতকে বলে দেয় যে সে যেন তার সুলতানকে জানায় যে সুলতানের তলোয়ারের থেকেও অনেক বেশি ক্ষমতা এবং সাহস সূর্যবংশীদের বুকে আছে। আর যার ফলস্বরূপ আলাউদ্দিন খিলজি তার সৈন্যদের নিয়ে মেবার আক্রমণ করে, কিন্তু চিত্তরের দেওয়াল ভেঙে ভিতরে পৌঁছানো খিলজি সৈন্যদের কাছে অসম্ভব হয়ে পড়ে। আর যে কারণে আলাউদ্দিন তার সৈন্যদের নিয়ে মেবারের সেই উত্তপ্ত মরুভূমির মধ্যেই তাঁবু খাটিয়ে সেখানেই থেকে যায়। এইভাবে দেখতে দেখতে ছয় মাস কেটে যায়, কিন্তু না তো রতন সিংয়ের কেল্লা থেকে কেউ বাইরে আসতে পারে আর না আলাউদ্দিনের কোনো সৈন্য কেল্লার ভেতরে প্রবেশ করতে পারে। আর সেই মরুভূমির তপ্ত বালিতে আলাউদ্দিনের সৈন্যদের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই সৈন্যরা দিল্লি ফিরে যাওয়ার মনস্থির করে, কিন্তু সেই মুহূর্তেই আলাউদ্দিন তার রাজনীতি এবং কুশলতার সাহায্যে এবং তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তার সৈন্যদের মনে দেশাত্মবোধ জাগিয়ে তাদের একত্রিত করে নেয়। কিছু সময় পরে মেবারে হোলির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর রাঘব চেতন আলাউদ্দিনকে হোলির উৎসবের আসল মাহাত্ম্য তুলে ধরে। রাঘব চেতন বলেন যে এই উৎসবে মানুষ তার শত্রুতা ভুলে তার শত্রুকেও আপন করে নেয়। তো আলাউদ্দিন সেই পলিসিকে কাজে লাগিয়ে মালিক কাফুরকে মহারাজ রতন সিংয়ের কাছে পাঠিয়ে সন্ধি করার প্রস্তাব দেয়। মহারাজা রতন সিং সেই প্রস্তাবে মেনে যায় এবং সেই সঙ্গে তিনি তার দুটি শর্ত রাখেন। প্রথম শর্ত অনুযায়ী সন্ধি করার জন্য আলাউদ্দিনকে একা মেবারে আসতে হবে এবং সেই সঙ্গে আলাউদ্দিনের সমস্ত সৈন্যকে দিল্লিতে ফেরত যেতে হবে। তো আলাউদ্দিনও সেই শর্ত মেনে রতন সিংয়ের সঙ্গে দেখা করতে একাই মেবারে চলে যায়।
এবার গল্পগুজব করে খাবার খাওয়ার পরে আলাউদ্দিন রতন সিংকে বলে যে সে রানী পদ্মাবতীর সাথে দেখা করতে চায়। যে কথায় রাজা রতন সিং রেগে গিয়ে আলাউদ্দিনের ঘাড়ে তলোয়ার রেখে দেয় এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তো সেই উত্তপ্ত পরিস্থিতি দেখে মেবারকে বাঁচানোর জন্য রানী পদ্মাবতী আলাউদ্দিনের সামনে আসার ডিসিশন নেয়। কিন্তু রানী পদ্মাবতী আলাউদ্দিনের সামনে সরাসরি আসেন না। রানী পদ্মাবতী একটি আয়নার সামনে তার প্রতিবিম্ব আলাউদ্দিনকে দেখায়। কিন্তু যেহেতু পদ্মাবতী তার হাতে চন্দনের কাঠের ধোঁয়াযুক্ত একটি প্রদীপ ধরে থাকেন, সেই কারণে আয়নার সামনে আসতেও আলাউদ্দিন পদ্মাবতীর চেহারা স্পষ্টভাবে দেখতে পায় না। আর মুহূর্তের মধ্যেই সেই আয়নার পর্দা পড়ে যায়। আর আলাউদ্দিনকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়। সেখান থেকে যাওয়ার পূর্বে আলাউদ্দিন রতন সিংকে মেবারে তার তাঁবুতে অতিথি আপ্যায়নীতে আসার জন্য বলে, আর রতন সিং সেই কথা মতোই সেই তাঁবুতে যায়। তো আলাউদ্দিন রতন সিংকে নিজের বন্দী বানিয়ে দেয়। এই জায়গায় রতন সিং রাঘব চেতনকে দেখে, আর যাকে দেখে রতন সিং সবটাই বুঝে যায়। আলাউদ্দিন রানী পদ্মাবতীকে একটি পত্র পাঠায় এবং সেই পত্রতে তিনি লেখেন যে যদি মেবার তাদের মহারাজাকে ফিরে পেতে চায় তবে যেন রানী পদ্মাবতী দিল্লিতে চলে আসেন। আর রানী পদ্মাবতী তার স্বামীর সুরক্ষার কথা চিন্তা করেই দিল্লি যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। কিন্তু রানী আলাউদ্দিনের কাছে কয়েকটি শর্ত রাখে। সেই শর্ত অনুযায়ী রানী বলেন যে তিনি 800 দাসীর সাথে দিল্লিতে আসবেন। দিল্লিতে পৌঁছানো মাত্রই তিনি প্রথমে তার স্বামীর সাথে দেখা করবেন, আর মেবার থেকে পালকি তখনই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে যখন রাঘব চেতনের মাথা কেটে তা মেবারে পাঠানো হবে। এবার আলাউদ্দিন খিলজি রাঘব চেতনের সাথে বেইমানি করে রানীর সমস্ত শর্ত মেনে নেয় এবং মেবারে রানী পদ্মাবতীকে উপহারস্বরূপ রাঘব চেতনের কাটা মাথা পাঠিয়ে দেয়। এইদিকে রানী পদ্মাবতী তার 800 সখীদের নিয়ে পালকি করে দিল্লিতে এসে পৌঁছায়, যেখানে আলাউদ্দিনের স্ত্রী মেহরুন্নেশা রানী পদ্মাবতীকে স্বাগত জানায়। দিল্লিতে আসার পর রানী পদ্মাবতী প্রথমেই তার স্বামী রতন সিংয়ের সাথে দেখা করে, যেখানে রতন সিং পদ্মাবতীকে তার দিল্লিতে আসার জন্য অপমান করে। কিন্তু পদ্মাবতী বলেন যে এই মুহূর্তে মেবারের আপনার প্রয়োজন সবথেকে বেশি। যাই হোক, শর্ত অনুযায়ী মহারাজা রতন সিংকে মুক্ত করে দেয়া হয়। এদিকে আলাউদ্দিনের স্ত্রী মেহরুন্নেশা তার স্বামী আলাউদ্দিনের নৃশংসতার ব্যাপারে পরিচিত ছিল, যে কারণে তিনি পদ্মাবতী এবং মহারাজ রতন সিংকে সাহায্য করার জন্য তৎপর হয়ে ওঠেন। দিল্লি থেকে পালিয়ে যাওয়ার জন্য মেহরুন্নেশা তাদের এক গোপন সুরঙ্গের সন্ধান দেয় আর সেই রাস্তা দিয়ে লুকিয়ে দিল্লি ছেড়ে মেবার যাওয়ার জন্য তাদের বলে দেন। কিন্তু তাতে রাবল রতন সিং রাজি হন না। তিনি বলেন যে রাজপুত কখনো পিঠ দেখিয়ে চোরের মতো পালাতে শেখেনি, যদি যেতেই হয় তবে আমি আলাউদ্দিনের সাথেই দেখা করে যাব। এবার তারপরই রতন সিং আলাউদ্দিনের সাথে দেখা করতে যায়। আলাউদ্দিন সেই সময় আহত থাকার কারণে তিনি ঠিকভাবে চলতে পারছিলেন না, আর সেই সময় আলাউদ্দিনের সমস্ত সৈনিকরা নামাজ পড়তে ব্যস্ত থাকায় আলাউদ্দিনের দরবারে সেই সময় আলাউদ্দিন একাই ছিলেন। আলাউদ্দিন রতন সিংকে বলে যে আজ তোমার কাছে সময় এবং সুযোগ দুটোই আছে, পারলে আজই আমাকে মেরে ফেলো, কিন্তু আজ যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে অনেক ভয়ঙ্কর পরিণতির সাক্ষী হবে মেবার। রতন সিং বলে যে অসহায় এবং আহতদের ওপরে হামলা করার রীতি রাজপুতদের রক্তে নেই। আলাউদ্দিন বলে যে যুদ্ধ আর ভালোবাসায় কোনো রীতির কোনো গুরুত্ব নেই। রাবল রতন সিং এবার আলাউদ্দিনকে রণভূমিতে নিমন্ত্রণ জানিয়ে তাকে বলে যে আমি আজই তোমার মহল থেকে তোমার চোখের সামনে থেকে আমার রানীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ক্ষমতা থাকলে আমাকে আটকাও। যে কথা শুনে আলাউদ্দিন রতন সিং এবং রানী পদ্মাবতীকে ধরার ফরমান জারি করেন। এদিকে গোপন সুরঙ্গ দিয়ে রানী পদ্মাবতী এবং রতন সিং দিল্লি ত্যাগ করে মেবারের উদ্দেশ্যে রওনা দেয়। ফরমান জারি হওয়ার পরে যখন আলাউদ্দিনের সৈনিকরা পদ্মাবতী এবং রতন সিংকে ধরার জন্য সেখানে যায়, তখন তাদের সামনে সেই 800 দাসী চলে আসে যারা রানী পদ্মাবতীর সাথে পালকি করে এসেছিল। কিন্তু আসলে তারা কোনো দাসী ছিল না, তারা ছিল মেবারের রাজপুত যোদ্ধা যারা দাসীর ছদ্মবেশে সেখানে এসেছিল। তো তারপর তাদের সাথে আলাউদ্দিনের সৈনিকদের মধ্যে যুদ্ধ শুরু হয়, আর যে যুদ্ধে রতন সিংয়ের সেনাপতি গোড়া সিং মারা যান। আর অন্যদিকে মহারাজা রতন সিং এবং রানী পদ্মাবতী সুরক্ষিতভাবে মেবারে পৌঁছে যায়। এই সবের মধ্যে আলাউদ্দিন জানতে পারে যে তার স্ত্রী মেহরুন্নেশাই পদ্মাবতী এবং রতন সিংকে গোপনে পালাতে সাহায্য করেছে।
আর যে কারণে আলাউদ্দিন তার স্ত্রী মেহরুন্নেশাকে কারাগারে পাঠিয়ে দেয়। এবার কিছুদিন কেটে যাওয়ার পরে রানী পদ্মাবতী পুজো করাকালীন তার কাছে বড় রানী এসে জানায় যে আলাউদ্দিন তার দ্বিগুণ সেনা নিয়ে দিল্লি থেকে মেবারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রানী পদ্মাবতী সেখানে যাওয়ার পরে আলাউদ্দিনের পত্র পৌঁছায়, যে পত্র পড়ার পরে পদ্মাবতী সেই পত্র আগুনে পুড়িয়ে দেয়। এদিকে আলাউদ্দিন খিলজি পদ্মাবতীর অপেক্ষা করতে শুরু করে, আর অন্যদিকে রাবল রতন সিং যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। যুদ্ধে যাওয়ার আগে রানী পদ্মাবতী রাবল রতন সিংকে বলে যে আপনার অনুমতি ছাড়া তো আমি মরতেও পারবো না, তাই রানী মহারাজার থেকে জহর করার অনুমতি চায়, আর মহারাজা রতন সিং তাকে সেই অনুমতি দিয়ে দেয়। রানী পদ্মাবতী রতন সিংকে যুদ্ধের সরঞ্জাম পরিয়ে তাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত করতে থাকে। আর এইদিকে ইতিমধ্যে আলাউদ্দিনও সেনাদের সাহায্যে মেবারের সুদীর্ঘ প্রাচীর ভাঙার ব্যবস্থায় নেমে পড়ে। অবশেষে দুই পক্ষ যুদ্ধক্ষেত্রে আসে। রতন সিংয়ের সৈন্য যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য মহারাজের থেকে অনুমতি চায়, কিন্তু রতন সিং জানায় যে এই যুদ্ধ শুধুমাত্র আলাউদ্দিন আর আমার মধ্যের, তাই আগে আমি একাই অগ্রসর হব। আর অন্যদিকে আলাউদ্দিনও একাই যুদ্ধক্ষেত্রে নামে। আলাউদ্দিনের সাথে যুদ্ধে মহারাজা রতন সিং একসময় তাকে নিরস্ত্র করে দেয়, আর আলাউদ্দিনের ওপরে হামলা করার ঠিক আগের মুহূর্তেই মালিক কাফুর যুদ্ধের নীতি ভেঙে পিছন থেকে রতন সিংকে তীরবিদ্ধ করে, যে কারণে রতন সিং ঘটনাস্থলেই শহীদ হয়ে যান। এইদিকে মহারানী পদ্মাবতীর কাছে খবর আসে যে মহারাজ রতন সিং শহীদ হয়ে গেছে, যে কথায় রানী ভেঙে পড়ার পরিবর্তে মনোবল শক্ত করেন আর মেবারের সমস্ত মেয়েদের জহর করার জন্য তৈরি করে নেয়। মহারানী পদ্মাবতী বলেন যে শত্রুপক্ষ আমাদের শরীর তো অনেক দূরের কথা, আমাদের ছায়াও নিজের সাথে নিয়ে যেতে পারবে না, আর এটাই হবে আলাউদ্দিনের সবথেকে বড় পরাজয়। আর পদ্মাবতী সেই কথায় মহলের সমস্ত মেয়েরা জহর করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। মহলের এক জায়গায় অগ্নিকুণ্ড বানানো হয়, সেখানে জহরের পূর্বের রীতি চলতেই থাকে আর আলাউদ্দিন মহলের ভেতরে পৌঁছে যায়, কিন্তু সেই মহলের মহিলারা তার রাস্তা অবরোধ করে এবং মেয়েরা তার উপরে জ্বলন্ত কয়লা ছুটতে শুরু করে। আর এদিকে জহরের পূর্বের রীতি সমাপ্ত হওয়ার পরে বীরাঙ্গনা পদ্মাবতী অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে যেতে শুরু করে। আলাউদ্দিন সমস্ত বাধা অতিক্রম করে পদ্মাবতীর কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই তার চোখের সামনে মহারানী পদ্মাবতীর সাথে মেবারের সমস্ত মহিলারা সেই অগ্নিকুণ্ডে নিজেদের সমর্পণ করে দেয়। আর সেই সঙ্গেই আলাউদ্দিনের রানী পদ্মাবতীকে পাওয়ার সেই স্বপ্ন চিরতরে সেই অগ্নিকুণ্ডেই বিলীন হয়ে যায়, আর যে কারণে আলাউদ্দিন সেই যুদ্ধে জিতে গিয়েও হেরে যায়। এই পর্যায়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সেই ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় রানী পদ্মাবতীকে দেবী হিসেবে পুজো করা হয়। তো বন্ধুরা, এই ছিল পদ্মাবত মুভির এক্সপ্লানেশন। আমি আশা করছি এই মুভির এক্সপ্লানেশন এবং কাহিনী তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট দিন চলে আসবো তোমাদেরই রিকোয়েস্টেড কোনো মুভির এক্সপ্লানেশন নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।